السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شر أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين. وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. صدق الله العظيم. دنيا يصدقت بترانا مرهيغا دنیا یہ صداقت پہ تیرا نام رہے گا صدق تیرے نام سے اسلام رہے گا. دنیا یہ عدالت پہ تیرا نام رہے گا فاروق تیرے نام سے اسلام رہے گا. دنیا یہ سخاوت پہ تیرا نام رہے گا. عثمان تیرے نام سے اسلام رہے گا. دنیا یہ شجاعت پہ تیرا نام رہے گا. حیدر کرار تیرے نام سے اسلام رہے گا. محبت ذکر کر اللہ الہ الا اللہ سب کو بھولا دو کوئی نہ مجھ کو یاد رہے. تجھ پر سب گھر بھر لوٹا دو خانہ دل آباد رہے. لا الہ الا اللہ لا الہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. سب خوشیوں کو آگ لگا دو غم سے تیرے دل شاد رہے.
sabko nazar se apni gira do tujhse faqat faryad rahe la ilaha illallah la ilaha illallah la শিক্ষা আমলের উপরে কবরের আজাব হইতে মুক্তি নির্ভর করে, যেই শিক্ষা আমলের উপরে জান্নাতে যাওয়া নির্ভর করে, যেই শিক্ষা আমলের উপরে পুলিশরাতের মহাবিপদ নিরাপদে পাড়ি দেওয়া নির্ভর করে, সেই মহামুক্তির মহাসন্ধানের জান্নাতি সিলেবাজের তিন দিন ব্যাপী এই আজিম উশান মাহফিলের প্রধান ওয়াইজ ও শিক্ষক বর্তমান জমানার নায়েবে রসুল আমার পীর ও মুর্শিদ হযরতুল আল্লাম হযরত আল্লামা শাহ আব্দুল শাকুর সাহেব হাফিজাহুল্লাহ অধ্যকার মাহফিলে উপস্থিত আছেন, নায়েবে রসুলের সুযোগ্য বড় সাহেবজাদা প্রখ্যাত আলেমে দীন জনাব আলহাজ হযরত আল্লামা তাজুল ইসলাম সাহেব মঞ্চে উপস্থিত আছেন, এই নেত্রকোনা জেলার বিশিষ্ট আলেমে দিন আমার বন্ধুবর বুজুর্গ ব্যক্তি জনাব আলহাজ হযরত আল্লামা আব্দুল গনি সাহেব, এবং খাস করে যেই স্থানে আজকের মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আমার পরম শ্রদ্ধেয় এই নেত্রকোনা জেলার ভবিষ্যতের বীর মুজাহিদ বিশিষ্ট আলেমে দিন লেখক সাহিত্যিক শিল্পী গবেষক এবং তরুণ উজ্জ্বল নক্ষত্র বক্তা জনাব হযরত মাওলানা এ কে এম উবাইদুল্লাহ সাহেব, দেগার মুআজ্জাজ মুকাররম মুহতারাম হযরত উলামায়ে কেরাম, আমার পিতৃতুল্য পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম, পর্দার অন্তরালে অবস্থানরত অসংখ্য অগণিতা আমার পর্দানুশীল মা ও ভগ্নীগণ, মাইকের আওয়াজ যিনি যেখান থেকে শ্রবণ করছেন সকলকে আমার আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকের যে স্থানটাই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এটা বাংলাদেশের একটা দুর্গম শেষ প্রান্ত নেত্রকোনা ডিস্ট্রিক্টের দুর্গাপুর থানার ফারুমপাড়া, এইখান থেকে সামান্য একটু পরেই হলো যেই পাহাড় আমরা দেখতে পাচ্ছি, এর পরেই হলো মেঘালয়, ভারতের মেঘালয় রাজ্য, এবং এলাকাটা বর্ডার এলাকা, স্পর্শকাতর এলাকা এবং উপজাতীয় এলাকা। এবং আজকে সারাদিন দুপুর থেকে যখন আমি ময়মনসিংহে গাড়িতে ছিলাম প্রচণ্ড বৃষ্টি, আবহাওয়া খারাপ, এখনো প্রচণ্ড ঠান্ডা, এই বৃষ্টি আবহাওয়ার ভিতরেও আল্লাহর মহব্বতে জান্নাতের আশায় আপনারা যারা এসেছেন এবং যিনারা শুনছেন এবং অসংখ্য অগণিত মানুষ আশার নিয়েছিল এসে পৌঁছতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মাহফিল জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। কথা বেশি আলোচনা করব না, সংক্ষিপ্ত আলোচনা করব।
দুর্যোগময় এই আবহাওয়ার ভিতরেও আপনারা এই মাহফিলে এসে খুশি নেবে না? যদি কবরের ভিতরে যাই, দুর্যোগ অবস্থায় মারা গেলেও আমাকে দুনিয়ার বাড়িতে এক ঘন্টার জন্য রাখবে না, আমাকে কবরেই রেখে আসবেন। সুতরাং আপনারা অনেক বড় ভাগ্যবান। আমার শ্রদ্ধেয় হযরত মাওলানা একে মুবাইদুল্লাহ সাহেবের আব্বা জান হাজী সাহেব অত্যন্ত ভাগ্যবান, যিনারা আজ থেকে প্রায় শত বছরের মতো কাছে মরহুম মুজাদ্দিদ আজম আল্লামা হাতেম আলী রহমতুল্লাহ আলাইহির পদ চরণে এই এলাকা আল্লাহর দিনেই আলোকিত নূরান্বিত হয়েছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি কোরআনুল করিম থেকে সূরাতুত তাহরিম থেকে দুটি আয়াত পাঠ করেছি। আল্লাহ পাক দুটি দৃষ্টান্ত দিয়েছেন কোরআনের মধ্যে। আল্লাহর দৃষ্টান্ত কি সাধারণ দৃষ্টান্ত না কঠিন দৃষ্টান্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষ, একটা সাউন্ড হবে না, হে দুনিয়ার মানুষ, তোমার আমল করে তুমি কবরে যেও, তোমাকে কেউ রক্ষা করতে, তোমার আমল, তোমার কবরের আমল তোমাকেই করতে হবে। কে পরিপূর্ণ দিন মানলো কে মানলো না এটা আমার দেখার বিষয় নাই। আমি যদি কবর আখেরাতে মুক্তি পেয়ে যাই এটা হলো বড় বিষয়। তবে নিজের পরিবার পরিবারস্থ তাদের উপরে যে দায়িত্ব কর্তব্য শরীয়তে শিক্ষা দায়ী, ভাই উঠা উঠে করবেন, ওঠেন কেন, যে দায়িত্ব এবং কর্তব্য তবলিগে খাস ফরজ সেগুলি সবাইকে পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের ভিতরে দুটি দৃষ্টান্ত দিয়েছেন। যারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাতান নূহিন ওয়া ইমরাতাল লূত কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইন فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين. الله رب العالمين قرآن المدد ودارون دي سنة الدنيا المانوش أمي الله رب العالمين تبا دير جلنا درشتان تو دلا দুই জন জলিলুল কদর পয়গম্বর, দুই জন নবী এবং রসুলের উদাহরণ আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। এমন দুইজন জলিলুল কদর নবী এবং রসুলের দৃষ্টান্ত তোমাদেরকে দিলাম, যে দুইজন নবী ছিলেন আমার খাস পয়গম্বর, এই দুইজন নবী ছিল আমার মহা সম্মানিত নবী। কিন্তু নবী হওয়ার পরেও, পয়গম্বর হওয়ার পরেও, নবী এবং রসুল হওয়ার পরেও নিজের আপন জীবন সঙ্গিনী, নিজের স্ত্রী, এই দুই নবীর স্ত্রী, দুইজন নবীর স্ত্রীকে নবী হওয়ার পরে দুই নবী জান্নাতে নিতে পারবে না, জাহান্নামে যাবে। আল্লাহ কোরআনে দুইজন নবীর যারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাতান নূহিন ওয়া ইমরাতাল লূত। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নূহ নবীর উদাহরণ দিলাম। কাফারু ইমরাতান নূহিন ওয়া ইমরাতাল লূত, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন, সাড়ে নয় শত বছর আল্লাহর দিন জারি কায়েমের জন্য এত বড় নবী রাসূল তিনি ছিলেন। ক্বালা রাব্বি ইন্নি দা'উতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। সাড়ে নয় শত বছর আল্লাহ দিন জারি কায়েম করেছেন, রাত এবং দিন, দিন এবং রাত, সাড়ে নয় শত বছর ধর্ম জারি কায়েমের জন্য এত নির্যাতন, এত অত্যাচার, এত জুলুম তিনি সহ্য করেছেন। তাফসীরের ভিতরে আছে, লক্ষ লক্ষ দুনিয়ার কাফেররা তিনার উপরে পাথর বর্ষণ করতেন, তিনি যখন আকায়েদের শিক্ষা দিতেন, এক আল্লাহ ওয়াহদাহু লা শরীকের ইবাদত করো। আজকে যে নায়েবে রসূলের শিক্ষা আপনাদের সামনে, এই শিক্ষার গোড়া হলো তিন ধারা, আকায়েদ, তাসাউফ, ফিকহ। এই আকায়েদের শিক্ষা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিতেন, এক আল্লাহর তোমরা ইবাদত করো, এক আল্লাহর তোমরা উপাসনা করো, আল্লাহ পাক একজন, এক আল্লাহ ওয়াহদাহু লা শরীকের ইবাদত করো,
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অপরাধ ছিল শুধু এতটুকু, মানুষকে জাহান্নাম থেকে তিনি বাঁচাইতে চাইতেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অপরাধ ছিল এতটুকু, মানুষকে কবরের আযাব থেকে বাঁচাইতে চাইতেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অপরাধ ছিল এতটুকু, মানুষকে দোজখের আগুন থেকে বাঁচাইতে চাইতেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর এইভাবে মানুষের নির্যাতন তিনি সহ্য করেছেন। তফসিরের ভিতরে আছে, দুনিয়ার কাফেররা তিনার উপরে এমন ভাবে পাথর বর্ষণ করতেন, পাথরের স্তূপের ভিতরে তিনি ডুবে যাইতেন। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের উপরে 12 হাত পর্যন্ত পাথর স্তূপ হয়ে যেত। কয় হাত উনার দেহের উপরে? কয় হাত? 12 হাত। আপনারা নূহ নবীর কথা শুনেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছরে মাত্র 80 জন দুধের বাচ্চা সহকারে এবং গার্জেন পর্যায়ের মানুষ ছিল 13 জন, মহিলা দিয়ে হলো 34 জন, দুধের বাচ্চা সহকারে হলো 80 জন। 80 জন ব্যক্তিকে তিনি ইসলামের পথে আনতে পেরেছিলেন, আল্লাহর তাওহীদ আকায়েদের শিক্ষা দিয়ে তিনি তাদের ঈমানকে মজবুত করেছিলেন। কিন্তু এই আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের স্ত্রীকেও কিন্তু তিনি হিদায়াত করতে পারে না, এইটা আমরা জানি না। যে নূহ নবী 950 বছর ইসলাম জারি কায়েম করছে, ওই নূহ নবীর স্ত্রীর আকীদা ঠিক হয় নাই? তাহলে আকায়েদের এলেম শিক্ষা করা লাগবে না লাগবে না? জোরে বলেন লাগবে। নূহ নবীর জীবনে আমরা জানি, কিন্তু আল্লাহ কোরআনে সূরা তাহরীমে উদাহরণ দিয়েছে, যারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাত নূহিন ওয়া ইমরাত লূত। ওহে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে আমার দুইজন নবীর উদাহরণ দিলাম। যেই দুইজন নবী ছিলেন কানাতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন। আমি আল্লাহর জলিলুল কদর দুইজন পয়গম্বর, দুইজন নবী এবং রসুল। আমার বিশিষ্ট নবী এবং রসুল হওয়ার পরেও আকায়েদের মাসলা ঠিক না হওয়ার কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জাহান্নামে যাবে, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জাহান্নামে যাবে। ফখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কীলা উদখুলা আন-নার মা'আ আদ-দাখিলিন। আকায়েদের মাসলা ঠিক না হওয়ার কারণে, আল্লাহর উপরে ঈমান না আনার কারণে, নবী রাসূলের উপরে পয়গম্বরের উপরে ঈমান না আনার কারণে, কারণ স্ত্রী মনে করতো নূহ তো আমার স্বামী, লূত নবীর স্ত্রী মনে করতো লূত তো আমার স্বামী, আমার স্বামীর কথা কেন আমাকে মানা লাগবে? আজকে আমরা অনেকে মনে করি কেন মহাকক আলেমের কথা মানা লাগবে, কেন নবী রাসূলের কথা মানা লাগবে, আমি তো অনেক বুঝি। এই জবাব কিন্তু নূহ নবীর স্ত্রীর ছিল, এই উত্তর লূত নবীর স্ত্রী ছিল, যে আমার স্বামী হলো নূহ নবী, ধর্ম জারি কায়েম করে, আমি ঈমান না আনলে কি হবে? আমার স্বামী হলো লূত নবী, ঈমান না আনলে আমার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনের মধ্যে উদাহরণ দিয়েছেন, যারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাত নূহ ওয়া ইমরাত লূত। ওহে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার দুইজন নবীর দৃষ্টান্ত তোমাদেরকে দিলাম, একজন হলো আমার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলো লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন। এই দুইজন নবী ছিলেন আমার জলিলুল কদর খাস পয়গম্বর, কিন্তু নবী হওয়ার পরেও তাদের স্ত্রী দয় আকায়েদের মাসলা শিক্ষা না করার কারণে, আল্লাহর উপরে ঈমান সঠিকভাবে না আনার কারণে, ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, নবী রাসূল তাদের স্বামী হওয়ার পরেও পরকালে কবরে হাসরে তাদের কোনো উপকার করতে পারবে না। ওয়াকিলা দুখুলান নার মাদদাখিলিন। দোজকীদের সঙ্গে নূহ নবী এবং লূত নবীর স্ত্রীকেও জাহান্নামে পাঠানো হবে। এত বড় নবী, এত বড় পয়গম্বর, নূহ নবীর কথা জানি কিন্তু নূহ নবীর স্ত্রীর খবর জানি না, আল্লাহ কোরআনে আমাদেরকে জানাই দিছে। সুবহানাল্লাহ, হবে? আল্লাহ কোরআনে জানাই দিছেন, সারা জীবন নূহ নবীর কথা সবাই জানি কিন্তু নূহ নবীর স্ত্রীর খবর জানি না। আকীদার মাসলা, আকায়েদের মাসলা শিক্ষা না করার কারণে এই ইয়াকিন আল্লাহর উপরে
ওয়াহদাহু লা শারীকের উপরে আকায়েদের মশলা ঠিক না করার কারণে নূহ নবী, এত বড় পয়গম্বর লুত আলাইহিস সালাম, ইব্রাহিম নবীর আপন বাগনা, এত বড় নবী হওয়ার পরেও এই দুই নবীর স্ত্রী জাহান্নামে যাবে, আল্লাহ কোরআনে সূরা তাহরিমে বলছে। তাহলে আমাদেরকে আকায়েদের মশলা শিখতে হবে, জোরে কোন না শেখা লাগবে, শিখবেন তো সবাই ইনশাল্লাহ। নারে তাকবীর আল্লাহু আকবার, জোরে নারে তাকবীর আল্লাহু আকবার। এখন আমাদের শিক্ষার এক নম্বর শিক্ষা কি শিক্ষা? আকায়েদ, ইলমুল আকায়েদ বলা হয়, ইলমুল ঈমান বলা হয়, ইলমুল কালাম বলা হয়, ইলমুল উসুল বলা হয়। মহাব্বতে জিকির করুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ খুলে পড়ুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ যে কয়েকজন উলুল আজম পয়গম্বর ছিলেন, নবীদের সংখ্যা 1 লাখ বা 2 লাখ বা 2 লক্ষ বা 1,24,000, এর ভিতরে 15 জন হলো উলুল আজম পয়গম্বর, যারা হলো রসুল। রসুলদের মধ্যে আবার দামি হলো উলুল আজম পয়গম্বর। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন উলুল আজম পয়গম্বর। এত বড় নবী হওয়ার পরেও নিজের স্ত্রীকে আকায়েদের এলেম স্ত্রী শিক্ষা করে নাই, আখেরাতে রক্ষা নাই, নূহ নবী লুত নবীর স্ত্রী দোজকে যাবে। আমাদের স্ত্রীদের আকায়েদের এলেম শিক্ষা করা লাগবে, জোরে বলেন লাগবে, সবাই শিখবে তো ইনশাল্লাহ। ও প্রাণের বাইরে আমার হযরত নূহ আলাইহিস সালাম এত নির্যাতন তিনার উপরে করতেন, ওই যুগের কাফের বেঈমানেরা। নূহ আলাইহিস সালাম তিনার শরীরের উপরে 12 হাত পর্যন্ত পাথরের স্তূপ হয়ে যেত। তাফসীরের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলায় নূহ আলাইহিস সালাম বের হতেন, সন্ধ্যা পর্যন্ত তিনার উপরে পাথর বর্ষণ করত। আর দুনিয়ার কাফের বেঈমানেরা মনে করতেন নূহ নবী মারা গেছেন, আগামী কাল আর আমাদের কাছে ধর্মের কথা বলবে না। কারণ এক শ্রেণীর লোক আছে যারা ধর্মের কথা বললে, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কথা বললে তাদের গায়ে আগুন জ্বলে। এটা হলো শয়তানের সিফাত, এটা হলো ইবলিসের সিফাত, এটা হলো খান্নাসের সিফাত। দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রসুলদেরকে পাঠাইছেন, এই নবী রসুলগণ হলেন দুনিয়ার ভিতরে আপন বাবা মার থেকেও বেশি দরদি। বাবা মা আপন জন থেকেও সব থেকে বেশি দরদি কে? নবী রসুল। আর নবী রসুলের অবর্তমানে কিয়ামত পর্যন্ত সত্যিকারের কিতাবি শর্ত বিশিষ্ট মুহাক্কিক নায়েবে রসুলগণ হবেন উম্মতের সব থেকে দরদি। কিন্তু এটা আমরা যদি পরিচয় না বুঝি, তাফসীরের ভিতরে আছে নূহ আলাইহিস সালাম পাথরের স্তূপের ভিতরে তিনি ডুবে যাইতেন, সন্ধ্যার সময় জিব্রাইল আলাইহিস সালাম চলে আসতেন। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন ফেরেশতা, এত বড় দামি তিনি ফেরেশতা, এত বড় সম্মানিত ফেরেশতা, সারা দুনিয়ার নবী রসুল আদম আলাইহিস সালাম হইতে বিশ্ব নবী পর্যন্ত 1,00,000 বা 2,24,000 নবীদের কাছে আল্লাহ লাউহে মাহফুজ থেকে যিনি ওহী নিয়ে আগমন করতে, কত বড় দামি ফেরেশতা, সমস্ত নবীর সান্নিধ্য তিনি পেয়েছেন।
সমস্ত নবী রাসূলদের কাছে আল্লাহর বার্তাবাহক কত বড় দামি ফেরেশতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাদিসের মধ্যে আছে কুরআনুল কারীমের সূরা মুদাসসিরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু আল্লাহর ফেরেশতা সংখ্যা কত আল্লাহ ছাড়া কোন নবী রাসূলও জানেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হবে জোরে সুবহানাল্লাহ আল্লাহর এত ফেরেশতা নবী রাসূল ছাড়া কেউ জানে না একটা ছোট্ট উদাহরণ দিই আসমানের ভিতরে ফেরেশতাদের একটা ইবাদত গৃহ আছে যাকে বলা হয় বাইতুল মামুর জোরে কোন সুবহানাল্লাহ আমরা যেমন হজে গিয়ে কাবা ঘরে তওয়াফ করি না এই বাইতুল মামুরে হলো আল্লাহর ফেরেশতাদের ইবাদত গৃহ সুবহানাল্লাহ হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হবে সুবহানাল্লাহ তো আল্লাহর ফেরেশতা সংখ্যা কত হাদিসের মধ্যে আছে বাইতুল মামুর আল্লাহ রাব্বুল আলামিনের আসমানে আল্লাহর ফেরেশতাদের যে ইবাদত গৃহ এই বাইতুল মামুরের ভিতরে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা আল্লাহর এই বাইতুল মামুর তওয়াফ করে হাদিসের ভিতরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহর ফেরেশতার সংখ্যা এত এত বেশি এত বেশি যেই ফেরেশতা জীবনে একবার বাইতুল মামুর তওয়াফ করবে কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা দ্বিতীয়বার আর চান্স পাবে না তাহলে আল্লাহর ফেরেশতা কত পৃথিবীর শুরু থেকে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করেন আর হাদিসে আছে যেই ফেরেশতা একবার বাইতুল মামুর তওয়াফ করছেন কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার ওই ফেরেশতা সিরিয়াল পাবে না সুবহানাল্লাহ